জেনে নিন বাংলাদেশের সেরা 10 ক্রিকেটার কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। ভক্তদের মধ্যে ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়ে জানার আগ্রহ সবসময় থাকে। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি ভক্তদের জানার আগ্রহ কম নয়। জেনে নিন বাংলাদেশের 10 তারকা ক্রিকেটারের শিক্ষাগত যোগ্যতা। মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক তিনি। মাশরাফি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনবিদ্যায় ব্যাচেলর ডিগ্রি করেছেন। মুশফিকুর রহিম, মুশফিক পড়াশোনাতে ছোটবেলা থেকেই ছিলেন অনেক মেধাবী। ব্যাট বলের সাথে তার কলমটাও চলত অনেক ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন তিনি। মুস্তাফিজুর রহমান, ছোটবেলা থেকে তার ধ্যান জ্ঞান জুড়েছিল শুধুই ক্রিকেট। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পরে আর বিদ্যালয় মুখী হননি এই কাটার মাস্টার। রুবেল হোসেন, বল হাতে দুর্দান্ত রুবেল হোসেনও ছিলেন কাটার মাস্টারের মতোই। ছোটবেলা থেকে তারও ধ্যান জ্ঞান জুড়েছিল ক্রিকেট। পড়াশোনায় মন ছিল না তার কখনোই। তিনিও পঞ্চম শ্রেণীর পরে আর স্কুলে যাননি। সাব্বির রহমান, বাংলাদেশ দলের ব্যাট বয় হিসেবে পরিচিত সাব্বিরের ও পড়াশোনায় মন ছিল না তেমন। নিজের SSC পরীক্ষা চলাকালীন ঢাকায় খেলার জন্য পরীক্ষা বাদ দিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলেন তিনি, যার জন্য তাকে পরীক্ষা দিতে হয়েছিল পরের বছর। তবে খেলার সাথে পড়াশোনাটাকেও চালিয়ে গিয়েছিলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে BBA ডিগ্রি নেন তিনি। শাহরিয়ার নাফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন একসময়ের দেশ সেরা এই ওপেনার। পড়াশোনায় ছিলেন যথেষ্ট মেধাবী। সৌম্য সরকার, দীর্ঘদিন অফ ফর্মে থাকা বাংলাদেশ দলের এই হার্ড হিটিং ওপেনার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP-তে পড়াশোনা করছেন। সাকিব আল হাসান, পড়াশোনায় তেমন মন ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। কোচিং স্কুল বাদ দিয়ে ক্রিকেট খেলে বেড়ানোই ছিল যার কাজ। তবে লেখাপড়াটা চালিয়ে গিয়েছেন তিনি। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন। তামিম ইকবাল, চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের ছেলে তামিম ইকবাল খান। ছোটবেলা থেকেই পড়েছেন চট্টগ্রামের নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে। তিনিও BBA ডিগ্রি নিয়েছেন। তাসকিন আহমেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে BBA করছেন বাংলাদেশ দলের এই স্পিড স্টার তাসকিন আহমেদ।